আল্লাহর পীরিতে খোদ কাদের সুবহান, শূন্যের উপর সৃষ্টি করলেন সুন্দর এই জাহান। তারও আগে দয়াল আল্লাহ পাঞ্জাতন বানাইয়া, 70,000 বছর রাখলেন ময়ূর সাজাইয়া। যুগ যুগ ধরে কত দূত পাঠাইলেন পরোয়ার, আখেরি জামানায় খুলবেন রহমতের দুয়ার। নূরের এই নবীরে আল্লাহ দিলেন যেই হিম্মত, শেষ বিচারে পার করিবেন গুনাগার উম্মত। বিশ্ব মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সূত্রে, আরব দেশে কুরাইশ বংশে বনু হাশিম গুত্রে, তাওরাত জাব্বুর ইঞ্জিল ও দয়াল আল্লাহ বলে, সকল কিতাব বাতিল নবী মুহাম্মদ আসলে। মাতার নাম আমিনা, নবীর পিতার নাম আব্দুল্লাহ। আর অবশেষে মানুষ বেশে আইলেন রহমতুল্লাহ, আর এতিম হইয়া আইলেন গো মহাবিশ্বের সর্দার। হাবিবের খেদমতে আল্লাহ নিজেই জিম্মাদার রে, ফিরিত করা প্রাণে মরা রে হায়রে, ফিরিত বিশের বড়ি। ও ফাহিম দে ফিরিতে বিষ মাখাইয়া, আমি খাইয়া প্রাণে মরি রে, ফিরিত করা প্রাণে মরা রে। কলসির গলা নিজের গলা বাইন্ধা এক দড়িতে, রাধারানী মরিতে যায় শ্যামকালার ফিরিতে। আর রাবণের বল শক্তির প্রয়োগ সীতা পাইবার আসে, গোকুলবাসীর ফিরিতে নিমাই যায় সন্ন্যাসের। ফিরিত করা প্রাণে মরা রে, এক যুগে ফিরিতি গৈরা পাগল চণ্ডী দাসে, 12 বছর বাইল বর্ষি রোজ কি নিরাশে। ফিরিতি সার হয় না রে ভাই মরাই আর জিতায়, এই মনস্থ কইরা দুইজন ফুরল এক সিতায় রে। ফিরিত করা প্রাণে মরা রে, 12 বছরের উজির কন্যা যুবতীর বিনাশ, 12 দিনের শিশু লইয়া গেল বনবাস, কমলার বনবাস। আর যুগে ফিরিতি কইরা বিবি ঝুলে খায়, 80 বছর কাটাই দিলা নিঘোর জঙ্গলায় রে। ফিরিত করা প্রাণে মরা রে, বাউল গানের ফিরিতে আব্দুল করিমের গেল গুলমান। হায় গো সখী তোরা উপায় বলো না, জীবনে দূর হল না ও বাউল কোহরি মের পেরেশান।